নমস্কার বন্ধুরা মনিস ব্লক টু জিরো চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভুট্টার একটি দারুণ রেসিপি যারা ভুট্টা খেতে ভালোবাসো তাদের কাছে তো এটি একটি দারুণ রেসিপি হবে কিন্তু যারা ভুট্টা খেতে ভালোবাসো না তারাও অবশ্য একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো জাস্ট প্রেমে পড়ে যাবে তো চলো বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করা যাক এখানে আমি ভুট্টাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে সামান্য একটু লবণ অ্যাড করে সেদ্ধ করে নিয়েছি তারপরে ভুট্টার থেকে দানাগুলোকেও আলাদা করে নিয়েছি এবার একটা বাটি নিয়ে ভুট্টা সেদ্ধ করা দানাগুলো দিয়ে দিচ্ছি তোমরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও এবার আমি ভুট্টা দানার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ এছাড়াও দিয়েছি চাট মশলা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ জলজিরা হাফ চামচ এছাড়াও দিয়েছি এক চামচ পরিমাণ মেল্টেড বাটার হাফ লেবুর টুকরো যেটা আমি এখানে লেবুর রসটা চিপে দিচ্ছি আর দিয়ে দিয়েছি সবশেষে লাল লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো দেওয়ার পরে আমি ভুটটা দানার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কি দেখে তোমাদেরও জীবে জল চলে আসছে তো তাহলে ঝটপট বাজারে যাও ভুটটা নিয়ে আসো আর সেদ্ধ করে এই রেসিপিটা ট্রাই করে দেখো বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেরই এটা একটি প্রিয় রেসিপি হয়ে যাবে তো চলো এবার আমি এটাকে পরিবেশন করব। আমার কিন্তু এটা ভালো করে মশলার সাথে মেশানো কমপ্লিট হয়ে গেছে আর আমি পরিবেশনটাও একটু ইউনিক স্টাইলে করেছি একটা প্লেট নিয়ে তার মধ্যে আমি ভুট্টা দান যে পাতাগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি আর তার উপরে মাখানো ভুট্টাটাকে দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি এক টুকরো লেবু ব্যাস তৈরি হয়ে গেল দোকানের স্টাইলে ভুট্টা মাখা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করা যায় তো চলো আজকে দিনের মতো টাটা